নমস্কার বন্ধু, মাই রোজ গার্ডেনে আপনাকে অনেক অনেক স্বাগত। বিশ্বকর্মা পুজোর পরে গালাঘাট প্রতিস্থাপন করতে বলেছিলাম আমি, তো তারপরে আর আমার দেখা নেই। মানে প্রতিস্থাপন করার পরে যে কি কি প্রবলেম হতে পারে আমার দর্শকদের, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। এমনটা যদি আপনারা ভাবছেন তাহলে একদমই ভুল ভাবছেন। আমি যখন প্রতিস্থাপন করতে বলেছি তার প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব 100%। গাঁদাগাছ প্রতিস্থাপনের পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের পর নিম্নচাপ প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে যে যে সমস্যাগুলো হচ্ছে, আমার হচ্ছে, আপনাদের হচ্ছে, প্রত্যেকেরই হবে, সেটা হচ্ছে গোড়া পচার সমস্যা, আর যেটা হচ্ছে উপরের দিকের পাতাগুলো কালো হয়ে যাচ্ছে, পাতাগুলো পচে যাচ্ছে, পাতা একদম ঝরে যাচ্ছে। 3 নম্বর যেটা হচ্ছে শিকড় পচে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে রাত্রেবেলায় ছোটো ছোটো পোকাতে গাছের এই পাতাগুলোকে খেয়ে চলে যাচ্ছে। আর যেটা হচ্ছে প্রবলেম, ঠিকঠাক গ্রোথটা হচ্ছে না। তো প্রত্যেকটা বিষয় নিয়েই তো আপনাদের সাথে আলোচনা করব বলে আজ চলে এসেছি। আপনাদেরকে অবশ্যই যেটা মনে করিয়ে দিই, লাইক আর সাবস্ক্রাইব একটু করে রাখবেন। আর ততক্ষণে আপনারা দেখে আসুন আমার বাগানের কি অবস্থা, মানে গাঁদা গাছগুলোর কি অবস্থা, তো সেটা দেখুন। সেখানে দেখতে দেখতেই আমরা আলোচনা করে নেব যে কী কী করতে হবে। বন্ধুরা, এই হচ্ছে আমার গাঁদা গাছ। এই গাছগুলো আমি 15 দিন আগে প্রতিস্থাপন করেছি। তো 15 দিন আগে প্রতিস্থাপনের পর থেকে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে। গোড়া পচার সমস্যাটা যদিও এখন হয়নি, এক দুটো গাছ গোড়া পচার সমস্যাজনিত কারণে মারাও গেছে। তো পাতা পুড়ে পুড়ে যাচ্ছে, পাতা কালো হয়ে যাচ্ছে, গাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে না, এই সমস্যাগুলো হচ্ছে। নিচের দিকের পাতাগুলো ঝরে গেছে, এই প্রবলেমগুলো আছে। তো এই প্রবলেমগুলো মূল আসছে প্রচণ্ড বৃষ্টির জন্য। মানে গাছগুলো প্রতিস্থাপনের পর থেকেই দুটো নিম্নচাপ পরপর এসেছে। তো এক একটা নিম্নচাপ 3 দিন 4 দিন করে থাকছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তার ফলেই কিন্তু এই গাছগুলোর ওই উপরের দিকের কিছু পাতা, নিচের দিকের পাতাগুলোর অধিকাংশটাই কী হচ্ছে, পচে যাচ্ছে। শিকড় পচার সমস্যা 2-1টা গাছে আগে হয়েছিল, এখন হয়নি। তো দেখতে পাচ্ছেন গাছের পাতাতে সাদা সাদা কী যেন একটা লেগে আছে। তো ওটা অন্য কিছু নয়, ওটা হচ্ছে আমি আজকে সকালেই ব্লাইটক্স ফাঙ্গিসাইড যেটা, তো সেই ব্লাইটক্স দিয়ে আজকে গাছগুলো স্প্রে করেছি। তো এটাও আপনাদেরকে করতে হবে। অর্থাৎ এই যে পাতা পচে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে, তো এই কাজটা যাতে ঠিকঠাকভাবে আপনারা করেন তার জন্য আজকের এই ভিডিওটা করা। অর্থাৎ আপনাদেরকে ব্লাইটক্স ইউজ করতে হবে। গাঁদা গাছে খুব বেশি ফাঙ্গিসাইড দরকার হয় না, কিন্তু এই সময়টাতে দরকার হচ্ছে। এবছরের আবহাওয়াটা অন্য বছরের থেকে সম্পূর্ণ আলাদা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, টানা বড় বড় নিম্নচাপ তৈরি হচ্ছে, যার ফলে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর গাঁদা গাছ এমনিতে ওপেন খোলা জায়গাতে আমরা করে থাকি, কোনো শেডের ব্যবস্থা করি না গাঁদা গাছ করার জন্য। সাধারণত যেহেতু আমরা খোলা আকাশের নিচে এই গাছগুলো করে থাকি, তাই এই প্রবলেমগুলো খুব বেশি হচ্ছে। শিকড় পচার সমস্যাটা হচ্ছে ওই জল বসার কারণে, অর্থাৎ টবের মাটিতে বেশি ক্ষণ ধরে জল দাঁড়িয়ে থাকছে, তার ফলে কিন্তু শিকড়ের প্রবলেম হচ্ছে। গাছগুলো খুব ছোট, যদি গাছগুলো একটু বড় হতো তাহলে হয়তো এই প্রবলেমগুলো হতো না। খুব ছোট হওয়ার জন্য এই সময় এই প্রবলেমটা হচ্ছে। ব্লাইটক্স ইউজ করুন। 1 লিটার জলে 2 গ্রাম হারে ব্লাইটক্স নিয়ে প্রত্যেক 7 দিন অন্তর বিকেলের দিকে স্প্রে করুন, অথবা সকালে, একদম সকালের দিকে স্প্রে করুন। ভালো ফলাফল আপনি দেখতে পাবেন গাছগুলোর। আর যেটা সেকেন্ড যেটা হচ্ছে যে গাছগুলোর গ্রোথ কমে যাচ্ছে, তো গাছগুলোর ঠিকঠাক গ্রোথ হচ্ছে না বৃষ্টির কারণে, প্রচণ্ড বৃষ্টির কারণে গ্রোথ হচ্ছে না। তাই মিরাকুলান যে ভিটামিনটা পাওয়া যায়, সেই মিরাকুলান ভিটামিনটা একটু 10 দিন অন্তর অন্তর 3 বার এটাকে স্প্রে করুন। এটার মাত্রা হচ্ছে 1.5 ml প্রত্যেক লিটার জলে। এটা বিকেলের দিকে ভালো করে স্প্রে করে দিন গাছগুলোতে, 10 দিন অন্তর অন্তর 3 বার স্প্রে করুন। তাতেই কিন্তু গাছ একদম খুব ভালো হয়ে যাবে। আমিও স্প্রে শুরু করব কাল থেকেই। তো এই, আর খাবার বলতে 10-26-26 বা 20-20-20 এই খাবারগুলো চালিয়ে যান। কিছুদিন পর থেকে খোল পচানো জল দেওয়া শুরু করব।
আমার গাঁদা গাছ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কি কি সমস্যা হচ্ছে এবং কি কি সমস্যা হলে কি কি করবেন সব বিষয়টা নিয়েই ক্লিয়ার একটা ধারণা দিতে পেরেছি। তো নিশ্চিতভাবে ভালো করে গাঁদা গাছ করুন, আর কেন, অসুবিধা হচ্ছিল সমাধান বলে দিয়েছি, গাছ লাগাতে বলেছি, দায়িত্ব নিয়ে গাছ লাগিয়েছেন। সেপ্টেম্বর মাস থেকে সেই 2022-এর মার্চ মাস অবধি টানা ভিডিও আসবে গাঁদা গাছ নিয়ে। তো বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা হবে, যখন যে প্রবলেমটা আমি আমার গাছে দেখব তখনই সেটার আপডেট আপনাদেরকে সঙ্গে সঙ্গেই জানিয়ে দেবো, যাতে আপনাদের সেগুলো না হয়, বা আপনাদের যদি কিছু হয়ে থাকে কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দিয়ে থাকি আপনাদের, তো কোনো অসুবিধা হওয়ার কথা নেই। তো আজকে এটুকুই, পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা। আর আপনারা কেন অপেক্ষা করবেন, আপনারা আপনাদের গাছগুলোকে যত্ন চালিয়ে যান, ভালো করে পরিচর্যা করুন, খুব শীঘ্রই ফিরে আসছি।